আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের জন্য। আমি আজকে আপনাদেরকে করে দেখাবো মাটির হাঁড়িতে গ্যাসের চুলায় কিভাবে খুব সহজে দম বিরিয়ানি, মটকা বিরিয়ানি তৈরি করা যায়। ওই রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে একটা মুরগি নিয়েছি 2 কেজি ওজনের, আর নিয়েছি বাসমতি চালের প্যাকেট, তারপর নিয়েছি বিরিয়ানি ফ্রেন্ডস একটা প্যাকেট, মশলা আর চিকন জিরা, মিষ্টি জিরা, শাহি জিরা, জয়ফল, জয়ত্রী, এগুলো আমি পেস্ট করে নিব। এখান থেকে কিন্তু বেশি দিব না, আমি 1/2 চামচ পরিমাণ দিব। আর মুরগিটা কেটে এখন আমি টুকরো করে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিচ্ছি টমেটো, 2টা পাকা টমেটো আমি কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। দিয়ে কাঁচামরিচ দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন, এখানে আমি আদা রসুন আর কয়েকটা বাদাম একসাথে পেস্ট করে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ, 6টা পেঁয়াজ একসাথে আমি পেস্ট করে নিয়েছি। এখন আমি দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া 1/2 চামচ, যেহেতু এখানে আমি মশলার প্যাকেট দিব বিরিয়ানি মশলা, সেজন্য আমি মশলা কম করে দিচ্ছি। আর দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চামচ, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 চামচ, আর দিচ্ছি এখানে আমি লবণ স্বাদ অনুযায়ী, আমি আমার স্বাদ অনুযায়ী দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন দিয়ে দিচ্ছি আমি 2 কাপ পরিমাণ সয়াবিন তেল, রান্নার যে সয়াবিন তেল ওইটাই দিয়েছি 2 কাপ পরিমাণ। আমার এই কাপের মাপটা যদি আপনারা না বুঝেন, সে পর্যায়ে আপনারা 1/3 কাপ মেজারমেন্ট কাপের 1/3 কাপ যেটা ওইটা দিয়ে 2 কাপ পরিমাণ দিবেন। আর দিচ্ছি এখন আমি ফ্রেন্ডস বিরিয়ানির মশলার প্যাকেট সবটুকু দিয়ে দিব। দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, এটা আমি ম্যারিনেট করে রাখবো 3 ঘন্টার জন্য। এভাবে আমার মাংসটা কিন্তু ম্যারিনেট করা হয়ে গিয়েছে, 3 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আমি। এখন আমি এই হাঁড়িতে আমি রান্না মাংসগুলো রান্না করব। এটা একটা মাটির হাঁড়ি নিয়েছি আমি, আর এই হাঁড়িটা কিন্তু গ্যাসের চুলায় রান্না করা যায়, কোনো সমস্যা হবে না। এখন আমি হাঁড়িতে সবটুকু মাংস দিয়ে দিচ্ছি, এভাবে সবটুকু মাংস হাঁড়িতে দিয়ে আমি হাঁড়িটা চুলায় বসিয়ে দিব। আর এটা আমি কুক করে নিব 15 মিনিটের জন্য। আমি মাংসটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করে নেব না, জাস্ট 15 মিনিটের জন্য আমি সিদ্ধ করে নিব। আমার সবটুকু মাংস দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এটা চুলায় বসিয়ে দিচ্ছি। আমি হাঁড়িটা কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি, আমি হাঁড়িটা চুলায় বসিয়ে দিয়ে চুলাটাও অন করে দিয়েছি। আর চুলার আঁচটা কিন্তু আমি ছোটো করে দিব, বেশি হাই করে দিব না। এভাবে এটা আমি রান্না করব, মাঝে কয়েকবার নেড়ে দিব কাটি দিয়ে। তো আমার মাংসটা কিন্তু প্রায় হয়ে আসতেছে, এটা এভাবে করে রান্না করে নিতে হবে। এখানে আমি মাংসটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করব না, হাফ সিদ্ধ করে নিব। এটা চুলায় বসিয়ে রেখেছি আমি চুলাটা ছোটো করে দিয়ে। আর এখানে আমি চালটা ভালো করে ধুয়ে নিব, বাসমতি চালের প্যাকেটটা আমি কেটে নিয়েছি, এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এখন আমি চুলায় একটা হাঁড়ি দিয়ে হাঁড়িতে চালগুলো বসিয়ে দিব। আর এই চালগুলো আমি হাফ সিদ্ধ করে নিব, এটা আমি পুরোপুরি সিদ্ধ করব না। এটা আমি সবগুলো চাল একসাথে দিয়ে দিয়েছি, সবটুকু চাল দিয়ে দিয়েছি আমি। এখন আমি এই গ্লাসে মেপে আমি 3 গ্লাস এখানে পানি দিব, পানিটা একটু কম করে দিব আমি, চালটা শুধু আমি হাফ সিদ্ধ করে নেব, সেজন্য এটা আমি পুরোপুরি সিদ্ধ করে নেব না। তো এভাবে একটু কাটি দিয়ে নেড়ে দিচ্ছি, আর আমার চালটা কিন্তু প্রায় হয়ে আসতেছে, আমি চুলাটা অন করে দিয়েছি। আর এখন আমি দিব এখানে কিশমিশ, আমি এখানে কিশমিশ দিয়েছি কয়েকটা। আর এখন দিব আমি আলু বোকরা, তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি যে জিরা আমি টেলে নিয়েছিলাম, শাহি জিরা, চিকন জিরা, মিষ্টি জিরা, এগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে কাটি দিয়ে মিক্স করে দিব। আর দিয়ে দিচ্ছি এখন আমি ঘি, গলানো ঘি 3 টেবিল চামচ পরিমাণ, দিয়ে একটু ভালো করে নেড়ে দিচ্ছি। মানে এটা মিক্স করা হয়ে গিয়েছে, এখন আমি এটা চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি। আর এটা আমার চালটা কিন্তু 10 মিনিটে হয়ে যাবে, 10 মিনিটের থেকে বেশি আমি কুক করব না। আমি চালে পানিটা দেওয়ার পরে 10 মিনিট রান্না করেছিলাম, 10 মিনিটে আমার চালটা কিন্তু হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা স্ট্রেনারে পানিটা ঝেড়ে নিব, আমি একটা স্ট্রেনার দিয়ে পানি সবটুকু পানি ঝেড়ে নিয়েছি। আর এখন মাটির হাঁড়িতে আমি এখানে প্রথম একটা লেয়ার দিয়ে দিচ্ছি, এটা আমি মাটির হাঁড়িতে
दम बिरियानिटा बनाबो सेजन्य माटिर हाड़ीते प्रथम आमी एकटा लेयार दिए दिच्छि एखाने चाल माने जे राइसटा आमी सिद्ध करे नियेछि ओटार थेके आमी एखाने एक लेयार दिए दिच्छि तारपरे दिब एखाने आमी मांस आर एक लेयार एभाबे करे आमी तीनटा लेयार दिए एकदम हाड़ीटा भर्ती करे दिब। আমি এখানে প্রথম লেয়ারটা দিয়ে দিয়েছি তার উপর আমি দিয়ে দিচ্ছি এখন মাংসের লেয়ারটা দিয়ে দিব এভাবে করে আমি তিনটা লেয়ার দিব মাংসটা দেওয়ার পরে আবার আমি উপরে আরেকটা চালের লেয়ার দিয়ে দিব এভাবে করে কিন্তু লেয়ারে দিতে হবে এটা এটা কিন্তু একসাথে মিক্স করে দেওয়া যাবে না তাহলে কিন্তু বিরিয়ানিটা খেতে ভালো লাগবে না আমি এভাবে করে দিতেছি আপনারা যদি ফলো করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এটা আমার দেওয়া হয়ে গিয়েছে ভালো করে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে জাফরান মিশানো দুধ এটাতে আমি জাফরান দুধটা কিন্তু অবশ্য গরম করে নেবেন গরম দুধে জাফরান মিক্স করবেন আমার জাফরানটা এভাবে মিক্স করে নিয়ে এখন আমি এটা চালের উপরে দিয়ে দিচ্ছি দ্বিতীয় লেয়ারটা দেওয়ার পরে বাকি যেটুকু থাকে ওগুলো আমি উপরে দিয়ে দিব সবটুকু চাল দেওয়ার পরে এখন আমি আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি এখানে আমি হাড়িটা একদম ভর্তি করে নিয়েছি এখানে কিন্তু তিনটা লেয়ার আমি দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি আমি জাফরান আর দুধটা কিন্তু অবশ্য গরম করে দিয়ে তারপরে জাফরানটা দিবেন জাফরান কিন্তু গরম দুধে দিতে হয় তাহলে কালারটা ভালো আসে এটা দিয়ে দেওয়ার পর এখন আমি লিকুইড মিল্ক দিব এখানে এক কাপ পরিমাণ যেন চালটা ছিল আমার হাফ সিদ্ধ পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য দিয়ে দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিলাম 30 মিনিটের জন্য আমি চুলায় বসিয়ে দিয়েছি এভাবে কিন্তু 30 মিনিটে আমার দম বিরিয়ানিটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে যাবে তো 30 মিনিট হয়ে গিয়েছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে দেখব মাশাআল্লাহ আমার বিরিয়ানিটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে এখন আমি উপরে ধনিয়া পাতা দিয়ে এটা চুলার থেকে নামিয়ে নিব আমি চুলাটা অফ করে দিয়ে আরও 2 মিনিট রাখার পরে এখন আমি চুলার থেকে এটা নামিয়ে নিয়েছি আসলে কিন্তু বিরিয়ানিটা মাটির হাঁড়িতে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর রান্না করতে তো অসম্ভব ভালো লাগে এটা কিন্তু অসাধারণ হয় আমি আরও একবার রান্না করেছিলাম আমার কিন্তু অনেক ভালো লেগেছে সেজন্য আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করতেছি আমার আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার রেসিপিটার উপর একটা লাইক দিবেন আমার রেসিপিটা ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন ধন্যবাদ সবাইকে আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ।